ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি একটি বরিশালের জনপ্রিয় রেসিপি শেয়ার করব, চিংড়ি পাতায় ভাজা। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর একটা সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমার রান্নার আগ্রহ বেড়ে যায়। আর নতুন বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আমি আমার রাস নিয়েছি এবং চিংড়ি মাছটা এরকম কেটে নিয়েছি আর এখান থেকেও আদারের থলিটি ফেলে দিয়েছি। আর এবার আমি মাছ মাখানোর জন্য প্রথমে আমি হলুদ দিয়ে দেব, তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব, আর এখানে আমি নারকেল বেটে নিয়েছি, নারকেল বাটা দেবো, আর এখানে কাঁচামরিচ আর সরষে বাটা দেবো, সব লাগবে না একটু রেখে দিই। এবারে এরকম চারটা কাঁচামরিচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ, আর এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পরিমাণ মতন তেল দিয়ে মেখে নেব। এভাবে মেখে আমি 10 মিনিট রেখে দেব, যার কারণে মশলাটা মাছের গায়ে লেগে থাকবে ভালোভাবে। এভাবে চিংড়ি পাতায় খেতে খুবই ভালো লাগে, আমার বাসায় সবাই পছন্দ করে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন, খুব সবারই খুব ভালো লাগবে। এই যে আমার মাছ মাখানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিট এবার একটা কলা পাতার উপর, কলা পাতাটা আমি ছেঁকে নিয়েছি আগে, আর এর উপরে একটু তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পর আমি মাখানো মাছটা 10 মিনিট পর দিয়ে দেবো। এবার এরকম একটা কড়াইতে আমি মাছটা দিয়ে দেব, এবার ঢেকে আমি 10 মিনিটের মতো অল্প আঁচে রান্না করব। আমি এবার একটু ঢাকনাটা উঠিয়ে দেখবো কি অবস্থা, অনেক জল বের হয়েছে, আমি আর ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো না। এভাবে আমি একটু সময় জল না টানা পর্যন্ত ঢাকনাটা উঠিয়ে অল্প আছে রান্না করব। এবার চুলাটা অফ করে দিয়ে মাছটা উল্টিয়ে দেওয়ার জন্য এখানে পাতাটা নামিয়ে নেব, তারপর আবার কড়াইটা রাখবো। আর এই মাছের উপর আর একটা কলা পাতা দিয়ে দেবো। তারপর আর একটা থালা দিয়ে দেবো, আস্তে আস্তে করে এটাকে উঠিয়ে নেব। একপাশ ভাজা হয়ে গেছে আমার সুন্দর করে। এবার তেল দিয়ে দেবো পাতায়, আবার ঢেকে দেবো।
এবার আমার মাছগোজা ঢাকনাটা উঠিয়ে দেখবো। আর মাছগোজাটা প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাসের চুলাটা অফ করবো। আর অফ করার আগে আমি যেভাবে অল্প আছে মাছটা ভেজেছি, আঁচটা একটু দেখিয়ে দেবো। এই যে খুব সামান্য আঁচ, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে নামিয়ে পরিবেশন করলেই হয়।